আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো এখন টাইপ 1 ডায়াবেটিস নিয়ে একটু আলাপ করব। আমি আগে এই সম্বন্ধে আলাপ করিনি, এই জন্য যেহেতু অটোইমিউন ডিজিজ নিয়ে আমি আলাপ করিনি এর আগে। এখন যেহেতু অটোইমিউন ডিজিজ সম্বন্ধে আলাপ করেছি অলরেডি, এখন আপনাদের জন্য সহজ হবে টাইপ 1 ডায়াবেটিস নিয়ে যে সম্বন্ধে আলাপ করবো এটা বুঝতে পারবেন। টাইপ 1 ডায়াবেটিসকে বলা হয় জুভেনাইল ডায়াবেটিস বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। এর মানে কি হচ্ছে যে এরা অল্প বয়সে এই রোগটা হয় এবং এটা সম্পূর্ণ ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট, নো আদার ট্রিটমেন্ট। ইনসুলিন বাইরে থেকে আপনার মাস্ট নিতে হবে, যেহেতু আপনার পানক্রিয়াস ইনসুলিন প্রোডাকশন দিচ্ছে না। কিন্তু আমি মনে করি যে এখন শুধু ইয়াং বয়সের রোগ এটাকে বলা যাবে না, এটা যে কোনো বয়সে হতে পারে, অটোইমিউন ডিজিজ যে কোনো বয়সে হতে পারে। তো আগে কিছু বলা হয়তো জুভেনাইল মানে ইয়াং বয়সের কিছু এমন কিছু দেখা গেছে যে অত্যন্ত স্ট্রেস মানে কোনো একটা বিরাট একটা স্ট্রেস যেটা আমাদের শরীর কম্প্রোমাইজ করতে পারে নাই, তখন দেখা গেছে এই ডায়াবেটিসটা হয়ে গেছে। তখন বলা হয়েছিল যেটা এই সময়ের জন্যই মানে এটা এ রোগ, ওই সময় আপনার দেখা যায় যে ওল্ড মানে আফটার 40 আফটার 50 যে দেখা যায়, তা অনেক আগের থেকে বলা হয়েছে যেটা হ্যাঁ এটা যুবকদের ই। তো প্রথম বলা হয়েছিল যে জেনেটিক্স, এরপরে স্ট্রেস বিভিন্ন ফ্যাক্টর। তো রিয়েল যে কারণ আমি যদি বলে আসছি যে অটোইমিউন ডিজিজের রিয়েল যে কারণ সেটা হচ্ছে আমাদের শরীরে কোনো একটা ট্রিগার রয়ে গেছে, হয় এটা ইনফেকশান, হয় এটা হেভি মেটালস এবং স্ট্রেস, এটা একটা আপনার ট্রিগার যে একটা বড় ধরনের স্ট্রেস হচ্ছে না এটি। তো এই তিনটা জিনিস আমাকে ডিসকাস করতে হবে কীভাবে এই তিনটা জিনিস আমরা শরীর থেকে রিমুভ করতে পারি। তো দেখেন এখন আপনার কি টাইপ 1 না টাইপ 2, এই দুটো জিনিস আপনার জানতে হবে। যদি আমি জানতে চাই তাহলে আমাকে দুটা টেস্ট করতে হবে, একটা হচ্ছে সি পেপটাইড টেস্ট, ইনসুলিন না সি পেপটাইড টেস্ট, আরেকটা হচ্ছে ফাস্টিং মানে ব্লাডে চেক করবেন গ্লুকোজ ব্লাড সুগার লেভেল, মানে ব্লাড দিতে হবে মানে ই মেশিন দিয়ে না ব্লাড দিয়ে, তখন চেক করতে হবে যে ব্লাড সুগার। এই দুটো টেস্ট যখন করবেন যদি দেখবেন যে আপনাদের সি পেপটাইড লেভেল খুবই কম এবং ব্লাড সুগারের পরিমাণ বেশি, এর মানে বুঝতে হবে যে আপনার টাইপ 1 ডায়াবেটিস। আর ইনসুলিন রেজিস্ট্যান্স আপনারা জানেন আমি বলছিলাম কি যে আপনার দুইটাই বেশি হয়েছে, সি পেপটাইডের পরিমাণে বেশি আবার ব্লাড সুগারের পরিমাণে বেশি, তখন আপনাকে মনে করতে হবে এটা ইনসুলিন রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স টাইপ 2 ডায়াবেটিস। তো এই দুইটা টেস্ট করে নেবেন, করে শিওর হয়ে নেবেন যে হ্যাঁ আপনার টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস এখন আসেন যে এটাকে কীভাবে ঠিক করতে হবে। ঠিক করতে গেলে ওই যে বললাম যে কারণগুলো যদি আমার জানা আছে তাহলে আমি এগুলো যদি রিমুভ করতে পারি তাহলে মোটামুটি হয় ড্যামেজ খুব বেশি না হয়ে যায়, আমি আর ড্যামেজ বেশি করতে দিব না, আর না হয় আমি কিওর হবো, তাই না? তাই তো দেখেন আমি কী বলছিলাম যে জেনেটিক্স আমি কিন্তু এখানে আলাপ করবো না, জেনেটিক্স হ্যাঁ অবশ্যই আছে ফ্যাক্টর, জেনেটিক্স আমি সবসময় ফ্যাক্টর মানে রিস্ক ফ্যাক্টর জেনেটিক্স। আমার ফেনোটাইপ সেটা ডিসাইড করবে আমি আমার এই রোগ হবে না হবে, আমার এটা নিজের মতামত এবং অনেক সায়েন্টিস্টদের মতামত, শুধু আমি না আমি নিজেদেরকে ফলো করি ওদের মতামত, তাই যে জেনোটাইপ রিস্ক ফ্যাক্টর আপনি রিস্কে আসেন, আর ফেনোটাইপ হচ্ছে ডিসাইড করবে আপনার এই রোগটা হবে না হবে না। তো এই সম্বন্ধে আমি আপনাদের উপর ছেড়ে যাই যে আপনারা নিজেরা চিন্তা করুন, যে জেনেটিক্স জেনেটিক্স আই নট ডিসকাস। এখন আমি যে ডিসকাস করবো সেইটা হচ্ছে যে প্রথম আমি যেটা মনে করি যে কোনো একটা ইনফেকশান আপনার শরীরে রয়ে গেছে এবং হেভি মেটালস কোথাও রয়ে গেছে, এবং আরেকটা ফ্যাক্টর আমি বলছি যে আপনার স্ট্রেস, স্ট্রেস মাস্ট মাস্ট বি হিয়ার, মানে সবারই যে কোনো অটোইমিউন ডিজিজ মনে করেন
আমি এখানে অনেক রোগ ট্রিটমেন্ট করেছি রোগীদের, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরাইস, সবারই ক্রনিক ফ্যাটিক মানে অ্যাড্রিনাল ফ্যাটিক, সবারই এই প্রবলেমটা রয়ে গেছে। এটা মাস্ট থাকতে হবে অটোমিন ডিজিজে। তো এই তিনটে ফ্যাক্টর নিয়ে আলাপ করব। তো দেখেন যে ইনফেকশন কোথায় থাকতে পারে, আমাদের নাকে থাকতে পারে, মুখে থাকতে পারে, আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে থাকতে পারে, মেয়েদের বুঝছেন জেনেটিক্যাল ভেজানিতে থাকতে পারে বুঝছেন, তারপরে আপনার ইউরিনারি ট্র্যাক্টে থাকতে পারে, লাঙ্গে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে ইনফেকশন, ক্রনিক ইনফেকশন। এইখানে অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমাদের ভাইরাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন। তো দেখেন ভাইরাল ইনফেকশন এবং যে কোনো ইনফেকশন শরীর থেকে সম্পূর্ণ মুক্ত করতে একটা জিনিস কাজ করে, এটা হচ্ছে ওজোন থেরাপি বা হাইড্রোজেন পারঅক্সাইড, ইন্ট্রাভেনাস হাইড্রোজেন পারঅক্সাইড কাজ করে, ফিনিশ, কোনো ইনফেকশন কোথাও আপনার থাকবে না। কিন্তু যাদের এই সুযোগ নাই, ফেসিলিটি নাই, ওরা কী করবেন, ওদেরকে আমি রিকমেন্ড করব মেডিসিনাল কোকোনাট অয়েল, HB21, এই দুইটার সমন্বয়। এই দুইটার সমন্বয়ে আপনার শরীরে যে কোনো জায়গায় ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, যে কোনো জিনিস, প্যারাসাইট, যে কোনো যেখানে থাকুক, ওগুলো আপনি দূর করতে পারবেন এই দুইটা দিয়া। নেক্সট হেভি মেটাল বলছিলাম যে আপনার শরীরে হেভি মেটালস থাকতে পারে, ক্যাডমিয়াম, আর্সেনিক, লিড, মার্কারি, অনেকের দাঁতের ফিল আপ করছেন মানে সিলভার অ্যামালগাম দিয়া, ওটার মধ্যে মার্কারি আছে বুঝছেন, যে যাদের এটা থাকে ওটা রিমুভ করে আপনার বায়ো আইডেন্টিক্যাল ডেন্টিস্টের কাছে যেতে হবে, ওরা জানে এটা কীভাবে আপনার ন্যাচারাল ওয়ে ফিল আপ করতে হবে। এবং যে অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, এইগুলো দূর করার জন্য আমাকে সিলেশন থেরাপি নিতে হবে। সিলেশন থেরাপি একটা সিলেশন এজেন্ট, সেটা হচ্ছে EDTA, সাবলিঙ্গুয়াল EDTA। আপনারা অনলাইনে খোঁজ নিয়ে কিনতে পারবেন, এটা যদি না কিনতে পারেন তখন আমি মনে করি অনলাইনে ক্লোরেলা সুপারফুড, স্পিরুলিনা সুপারফুড, এই দুইটো আপনি কিনতে পারেন। এই দুইটো আপনার হেভি মেটালকে শরীর থেকে দূর করে, এবং ফার ইনফ্রারেড সাউনা, এইটাও হেল্প করে শরীর হেভি মেটাল থেকে রিমুভ করা। তো এই হচ্ছে আপনি এইভাবে আপনার শরীরের হেভি মেটালগুলো আগে দূর করতে হবে। যদি নাও থাকে তবুও এইসব প্রসিডিউরগুলো করতে হবে, ইউ ডোন্ট নো। ঠিক আছে, আমি হেভি মেটাল দূর করলাম, ইনফেকশন দুইটা দিয়ে দূর করলাম, নেক্সট কী বাকি আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে শক্তিশালী করতে হবে। কারণ কর্টিজল হচ্ছে আপনার ইমিউন রেগুলেটর। আমি কী বলছি যে অটোইমিউন, যে কোনো অটোইমিউন ডিজিজ হচ্ছে আপনার ইমিউন সিস্টেম কোনো একটা ট্রিগারের উপর, কোনো একটা ফ্যাক্টরের উপর রিয়্যাক্ট করে, এবং কোনো এক সময়ে সে রিয়াকশন ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়, সে এখন ওই ট্রিগারের উপর বা একটা ফরেন বডির উপর আপনার অ্যাটাক না করে আমার হেলথি সেলের উপর অ্যাটাক করবে, বুঝছেন তো ব্যাপারটা কী হচ্ছে, তার ডাইরেকশন রং হয়ে গেছে। এখন শুধু ডাইরেকশন রং না, যদি রিয়াকশনটা করবে সে রিয়াকশনের ক্ষমতাও বুঝছেন অত্যন্ত বেশি, মানুষ কন্ট্রোল হারাই গেছে, সে রিয়াকশনের কোনো কন্ট্রোল নাই, আনকন্ট্রোল মানে সীমাহীন মানে তার রিয়াকশন হবে, এই হচ্ছে ড্যামেজ। এবং দেখেন যে এই যে ইমিউন সিস্টেমের রেগুলেটর, এইটা হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড প্রত্যেকটা অটোমিউন ডিজিজ আমি বলে আসছি যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড এখানে সাফার করে, আমাকে এখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড মানে শক্তিশালী করতে হবে। কী দিয়ে শক্তিশালী করবো, এইটাও সাপ্লিমেন্ট লাগবে এখানে আপনার, এখানে এটাকে বলা হয় অ্যাড্রিনাল কর্টেক্স গ্ল্যান্ডুলার এবং DHEA, এটা তো হরমোন, অ্যাড্রিনাল হরমোন, এই দুইটা জিনিস আমাদের এখানে লাগবে। আমি আরও কিছু রিকমেন্ড করতে চাই যে এখানে যে আরও দুইটি অ্যাডাপ্টোজেন অ্যাড করতে হবে, HB03 এবং HB01, এনার্জি প্রোডাকশনের জন্য। কারণ আপনারা জানেন যে শরীরে যত এনার্জি বেশি হবে ততই আমার ইমিউন সেলগুলো শক্তিশালী হবে এবং তারা মানে নর্মালভাবে কাজ করতে পারবে। দেখেন কিসের জন্য আমি কোকোনাট অয়েল এবং অ্যাডাপ্টোজেন 21 বলি যে এই রিজনে অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ এই দুটো জিনিস একসাথে শরীরকে আপনার এসব সমস্ত ফরেন ইনভেডার মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট যাই থাকুক ওগুলাকে মারবে,
এবং এর সাথে পাপায়া লিফ অ্যাড করতে হবে। পাপায়া লিফ যদি অ্যাড করেন আরও এটা বেশি এফেক্টিভ হবে, কারণ পাপায়া লিফ এগুলো এই কাজ করে, অ্যান্টি অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিপ্যারাসাইটস, অন্য কিছু বাদ দিলাম, শুধু এই জন্য এটার জন্য যে আমাদের সমস্ত শরীরকে আপনার এসব ইনভিটার থেকে মুক্ত করতে হবে। তো এই তিনটার মাধ্যমে, যেহেতু পাপায়া লিফটা কিন্তু এইচপি টোয়েন্টি অনু রয়ে গেছে কিন্তু এখানে পরিমাণ কম, আমি এডিশনাল পাপায়া লিফ অ্যাড করতে চাই যাতে আরও স্ট্রং হয়। তো আমরা যদি এই তিনটে জিনিসের মাধ্যমে সমস্ত কিছু রিমুভ করব এবং অ্যাট দ্য সেম টাইম এইচপি টোয়েন্টি ওয়ানের কাজ হচ্ছে এবং কোকোনাট অয়েলের কাজ হচ্ছে, এইটাও আপনার ইমিউন সিস্টেমকে ঠিক করা, যে পাগলা হয়ে গেছিলো সে পাগলকে ঠিক করা, এর মানে কি, তারে বলবে তোর ডাইরেকশন ঠিক থাকতে হবে, তোর হেলথি সেলে তুই অ্যাটাক করতে পারবি না, এবং তুই অ্যাটাক করবি, তুই অ্যাকশান করবি ততটুকু তোর দরকার, এর বেশি না। এই দুইটা জিনিস এইটা করবে, এইচবি টোয়েন্টি ওয়ান এবং কোকোনাট অয়েল। তো যেটা আমি বলে আসছিলাম যে আমি এই পর্যন্ত আমার ক্লিনিকে টাইপ ওয়ান ডায়াবেটিস ট্রিটমেন্ট করিনি, এই জন্য আমার অভিজ্ঞতা নাই, কিন্তু অনলাইন অটোইমিউন ডিজিজ আমি আমার ক্লিনিকে ট্রিটমেন্ট করেছি, সোরাইসিস, রেমাটয়েড আর্থ্রাইটিস। তো টাইপ ওয়ান ডায়াবেটিসটা আপনারা জানেন, আমার মতে সেটা হচ্ছে, শুধু আমার মতে না, আমার যে সায়েন্টিস্টরা, আমার যে টিচাররা, তাদেরও মতে এইটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। তো অটোইমিউন ডিজিজের ট্রিটমেন্ট একই, সেইটি এখন আপনাদের সাথে শেয়ার করলাম। আমি মনে করি এইভাবে যদি আপনারা আসেন তাহলে আমি গ্যারান্টি দেব না যে আপনারা ইনসুলিন থেকে মুক্ত থাকবেন, কিন্তু আমার মনে হয় যে ইনসুলিনের ডোজ আপনারা 100% কমাইতে পারবেন, এমন কোনো এক সময়ে আমার মনে হয় যে আপনারা ইনসুলিন থেকে উঠে আসতে পারবেন। কিন্তু বলবেন না, আমি যে কোনো একটা রোগ নিয়ে যদি আলাপ করি আমি সবসময় বলি কী কী লাগবে, কী কী করতে হবে, কিন্তু ফাউন্ডেশন কিন্তু করতে হবে, তৈরি করতে হবে, এগুলো লাগে। ওইটা কী জিনিস, ওইটা সবাই আপনারা জানেন, এইটা হচ্ছে যে সুস্থ থাকার জন্য প্রাকৃতিক খাবারের প্লেলিস্টটা ইউটিউব থেকে দেখতে হবে, এবং 7টা গোপন সূত্র, সুস্থ থাকার জন্য 7টা গোপন সূত্র, ওইটাও ওই ইউটিউবের প্লেলিস্ট থেকে আপনাদের আগে বারে বারে এগুলো চেক করতে হবে, আমার খাতা কলম নিয়ে বসতে হবে, কী কী করতে হবে এটা নোট করতে হবে, ওইখানে সব আছে, কীভাবে কোলনকে ঠিক রাখতে হবে। কারণ অটোইমিউন ডিজিজ আরম্ভ করতে হবে দুইটা জিনিস থেকে, একটা হচ্ছে মাউথ ক্যাভিটিকে আপনার সুস্থ করতে হবে কোকোনাট অয়েল পুলিং দিয়ে, এবং সেকেন্ড হচ্ছে আপনার কোলনকে ক্লিন করতে হবে কফি এনেমা দিয়ে, এবং কিপ ক্লিন মানে ক্লিন রাখতে হবে ওই খাবার দিয়ে এবং ভালো পানি দিয়ে, বুঝছেন, এবং কন্টিনিউ করতে হবে কফি এনেমা, এই তিনটার মাধ্যমে কোনটি ক্লিন করতে হবে। এরপরে প্রোবায়োটিক্স, ভালো প্রোবায়োটিক্স অ্যাড করতে হবে। এখানে আরেকটা সাপ্লিমেন্ট অত্যন্ত ইম্পর্ট্যান্ট ইনসিস্টের জন্য, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি আমার ওই যে 7টা গোপন সূত্র লেখা আছে কীভাবে ভিটামিন ডি নেচার থেকে আপনি পেতে হবে, যদি ওটা না করতে পারেন সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন ডি 3-5 থেকে 10,000 ইউনিট আপনাকে ডেইলি নিতে হবে এই রোগের জন্য। এটি যারা 7টা গোপন সূত্র পালন না করবেন এবং এই সুস্থ থাকার জন্য প্রাকৃতিক খাবারের নিয়মগুলো পালন না করবেন এবং খাবার না খাবেন, এইসব এডিশনাল যেগুলো আমি বলে আসলাম এখন ওগুলো দিল, আই ডোন্ট নো, মে বি হেল্প, মে নট হেল্প। আমি সবসময় বলি যে কোনো রোগের ফাউন্ডেশন হচ্ছে এই গাইডলাইন্সগুলো, এই গাইডলাইন্সগুলো মাস্ট ফলো করতে হবে, ওইখানে সব কিছু বলা আছে, কীভাবে আপনার কোলনকে ক্লিন করতে হবে, কোন খাবারটা খেতে হবে, কীভাবে ফাস্টিং করতে হবে, কীভাবে সানশাইন করতে হবে, কীভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, কীভাবে ভালো ঘুমাইতে হবে, কীভাবে রেগুলার ব্যায়াম করতে হবে, এইগুলো ছাড়া যে কোনো শরীরের প্রবলেম ইম্পসিবল সলভ করা, আস্তে 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 এগুলোর মধ্যে আসতে হবে, তখন ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের এই যে টাইপ ওয়ান ডায়াবেটিসে ভুগতেছেন, যে সমানে ইনসুলিন নিচ্ছেন, আই নো দিস ইজ দ্য সিচুয়েশন, তো এর থেকে যদি সম্পূর্ণভাবে ইনসুলিন মুক্ত না হন তবুও ইনসুলিন ডোজ অনেক কমে আসবে, এইটা গ্যারান্টি আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি। আসসালামু আলাইকুম।